গাইজ, সকাল সকাল বেরিয়ে পড়লাম আমরা সবাই মিলে, আমাদের নাটক আজকে কমপ্লিট করব। কারণ আজকে আমাদের ব্লগ 17, এই ব্লগ শুধুমাত্র এই নাটকের জন্যই। আমরা কোথায় যাচ্ছি, কি করছি, সব আপনাদের কাছে দেখাবো। এই সাজান ভাই, আমার কোন বোবার পার্ট দিন ওই ভাই, সব এই স্কেপে আমার বোবার পার্ট ওই ভাই, ড্রাইভ করতেছে এমন সময় আপনি ব্লগের ভিতরে ঢুকাই দিবেন আপনার কথা। আপনি এটা তো পরও কইতে পারতেন, না না আপনি বোবাই ভালো পারতেন ভাই, না না এই স্কেপে আমার বোবার পার্ট দিন না। আচ্ছা যা দেই দেই দেখা যাব। আচ্ছা গাইস, আপনারা আমাদের সাথেই থাকুন, আমরা আরে ভাই ব্লগে আছি তো, কথা কইতেছেন তো লেগে গাড়ি চালাইতেছেন। আরে আমার সামনের দিকে তো নজর আছে আমার মাইক্রোফোন। আচ্ছা চালান। আচ্ছা আচ্ছা পারতেন গাইস, ডিস্টার্ব বোবাটা ভাই, বোবা ভাই, বোবা সব সময় ডিস্টার্ব করে। আজকে যাক, আজকে আপনারা আমি বোবা দিব না, যান আপনি কথা বললেন। ওকে সো গাইস, আপনারা আমাদের সাথেই থাকুন। বোবা কইছি কথা কইতে না, বোবা কথা কইকেন না আবার। আল্লাহ এখন আমরা নদীর একদম মাঝখানে। মাঝি ভাইয়া যাও রে, মাঝি বাইয়া যাও রে, অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাও রে, মাঝি বাইয়া যাও রে। অনেক কষ্ট করতেছি, সবাই ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি ফেলায় রেখে আপনাদের জন্য বিনোদন দেওয়ার জন্য ভিডিও করতেছি, কিন্তু ভাই আপনারা সাবস্ক্রাইব করেন না ভাই, আপনারা একটু সাবস্ক্রাইব করে দেন ভাই, দেখবেন আমাদের শুটের সব লোকই আছে এখানে, যে আমাদের সব ক্যামেরা ট্যামেরা সব সেট করতেছে, যে আমাদের ডাইরেক্টর সব বাড়ির নাম দেওয়াতে বোবা কিন্তু অনেক কিছু করে, বেকার বোবা বুঝছেন, অনেক কিছু করে কিন্তু বেকার, তাও আমাদের কাছে সাথে চলে আসছে। যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা করেন নাই তাদের কাছে বিনীত অনুরোধ, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। হ্যাঁ।
গাইস আমাকে নাটকটা যদি ভালো লাগিয়া থাকে মগর এই একটা সাবস্ক্রাইব করে দেবেন বুঝছেন ওরা সাবস্ক্রাইব ছাড়া কিন্তু এত কষ্ট করতে পারবে ওয়াও সেই একটা জায়গা মানে আপনারা ঘোরাফেরা করবেন আর খাইবেন বুঝছেন বাড়ি হাতে নিয়ে চিকেন মিকেন কত কিছু খায় না মানুষে খাইবেন অনেক সুন্দর জায়গা আসলে এটা আমি আমার ভিডিওর জন্য বলতেছি না অনেক সুন্দর জায়গা দেখছেন আর এখানে এই যে রিসোর্টটা এখানে রেস্টুরেন্টটা এখানে অনেক ভালো ভালো খাবার পাওয়া যায় অনেক মানুষ এখানে আসে এখন দুপুরবেলা তাই আসতেছে না যখন একটু বিকেল হয়ে আসবো তখন অনেক মানুষ এখানে আসে সবাই এখানে ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে অনেক ভালো জায়গা আমাদের সার্বিক সহযোগিতা একজন ছিল আমাদের এখানে খাওয়ানোর কথা ছিল কিন্তু খাওয়াইলো না মোবারক ভাই এটা আপনাকে বললাম অনেকটাই হয়ে গেছে আমরা এখন শুটিং করতে করতে আসলে কোন দিক দিয়ে রাত হয়ে গেছে আমরা সন্ধ্যা হয়ে গেছে টেরি পাইনি এখন আমরা খেয়ে নিব এক জায়গায় দাঁড়িয়ে দিক দিয়ে দাঁড়ানো যায় একটা রেস্টুরেন্ট দেখলে ডাক দিয়ে তো ভাই এখন আমরা বাসায় চলে আসছি ব্লগটা এখানেই শেষ যারা নতুন আমাদের ভিডিওটা দেখলেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই নাটকটা আসলে অনেক ভালো হবে অনেক আনন্দ পাবেন আপনারা বিনোদন পাবেন নাটকটা অবশ্যই ফুল দেখবেন যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন টাটা।